আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকের পর্বে রেডি করে দেখাবো সুজির পুলি পিঠা, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন দেখি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, সেইখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1 কাপ, তারপরে কিছু গুড় দিয়ে দিচ্ছি, তারপরে 2টা দারচিনি দিয়ে দিচ্ছি, 1টা এলাচ দিয়েছি। তারপর আমি ভালো করে নেড়েচেড়ে ওগুলো রান্না করে নিচ্ছি। একদম অল্প আঁচে রান্না করতে হবে। আমি গোলা গলা পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ, তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। আমার এগুলো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপর আমি দুধের জন্য দুই কাপ তরল দুধ নিয়েছি, সেগুলো একটু ব্লক তুলে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি, ওগুলো স্কিপ হয়ে গেছে, সরি। আমি এখন 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে আস্তে আস্তে নেড়ে ওগুলো রান্না করে নিচ্ছি। দেখেন নাড়তে নাড়তে সুজিটা গরম হয়ে আসছে, দেখেন সুজিটা হয়ে গেছে, সুজির ডোটা হয়ে আসছে। দেখেন এরকম আস্তে আস্তে নেড়ে নেড়ে এগুলো রান্না করে নিতে হবে। আমার এটা প্রায় হয়ে আসছে, দেখেন কড়াই থেকে নিজে নিজে ওটা আসবে, এটা পোড়াপুরি হয়ে গেলে। দেখেন আমার এটা হয়ে আসছে, কড়াই থেকে উঠে আসছে নিজে নিজে, তখন বুঝতে হবে আপনার ডোটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। ডোটা ঠান্ডা হয়ে আসলে আমি আজকে আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে, দেখেন আমি এখন পিঠাগুলো রেডি করে নিচ্ছি। আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, দেখেন আমি হাতের মধ্যে করে নিয়ে এরকম করে ছোটো একটা রুটির মতো করে নিচ্ছি, গোল গোল করে আস্তে আস্তে। দেখেন আমি এখন নারকেলের ফুলগুলা দিয়ে দিচ্ছি, সুন্দর করে দিয়ে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখেন আস্তে আস্তে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। আমি আর একটা রেডি করে নিচ্ছি, আমার একটা হয়ে গেছে, দেখেন আমি হাতের উপরে নিয়ে ছোটো ছোটো রুটি করে নিচ্ছি। দেখেন আমার আর একটা হয়ে গেছে, আমি এখন ফুড দিয়ে দিচ্ছি নারকেলের পুরগুলা, তার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আমার আর একটা বানা হয়ে গেছে, আমি আবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। দেখেন আমি আর একটা বানিয়ে নিচ্ছি, আমি এই ভিডিওটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টস করবেন। দেখেন আমি আর একটা বানিয়ে নিচ্ছি,
একদম সহজ। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি, এখানে একদম সহজ। এই দুধ পুলিটা খেতে অনেক মজা, আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। অনেক সুস্বাদু, অনেক লোভনীয় একটা খাবার, সময় তেমন লাগে না, একদম অল্প সময়ে তৈরি করা যায়। দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি আমার রেসিপিটা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি। এখন মালাইটা রেডি করব। আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায়। আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে, কারণ দুধটা আগে থেকে ঘন করা আছে সেজন্য। এখানে আমি তেতো করে রাখা 4টা এলাচ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে আস্তে আস্তে আমি মালাই তৈরি করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে, মালাইটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমার মালাইটা কত ঘন হয়েছে, আমার মালাইটা রেডি হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আমি সব পিঠা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে, না হয় ভেঙে যাবে। আমি নেড়ে ছেড়ে দিয়ে একটা ব্লক তুলে নিচ্ছি, বেশি বেশি সিদ্ধ করা যাবে না, ভেঙে যাবে, তার জন্য আমি একটা ব্লক তুলে চুলোটা বন্ধ করে দিচ্ছি। দেখেন আমার ব্লক আসছে, একটু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমি গরম গরম সার্ভ করে দেখিয়েছি। আমি এখানে বাদাম কুচি দিয়েছি উপরে গার্নিশের জন্য, আর একটু জাফলং দিয়েছি। দেখেন আমার মালাইটা এখনও গরম, সেজন্য একটু পাতলা, ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হবে। এখানে আমি একটা কেটে দেখাচ্ছি, এখানে কত সুন্দর হয়েছে, কত নরম, তুলতুলে সফট একটা নাস্তা, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন, অনেক সুস্বাদু একটা নাস্তা, আশা করি ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে।